মটনের স্বাদকে ট্রাই করেন, শাশুড়ি খইয়ে নেই যায়। বলিউড অভিনেতা আমির খান প্রযোজিত ও সাবেক আমির পত্নী কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস সিনেমার ঘোর এখনো কাটেনি। এবার সিনেমাটি দেখলেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট চত্বরে হঠাৎ ভিড় বাড়তে থাকে, সেই ভিড়ের মধ্যেই আদালত চত্বরে প্রবেশ করেন অভিনেতা আমির খান। তাকে স্বাগত জানান প্রধান বিচারপতি। শুক্রবার বিকেল 4টায় শীর্ষ আদালতের বিচারপতি ও তাদের পরিবারের জন্য সুপ্রিম কোর্টের সি ব্লকের প্রেক্ষাগৃহে লাপাতা লেডিস এর বিশেষ প্রদর্শনী হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সিনেমার প্রযোজক আমির খান আদালত চত্বরে পৌঁছাতেই প্রধান বিচারপতি বলেন, আমি এখানে কোনো রকম ধাক্কাধাক্কি চাইছি না। আমির খান এসেছেন, কিরণ রাও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। লাপাতা লেডি সিনেমা দেশের শীর্ষ আদালতে কেন প্রদর্শন করা হলো, সাংবাদিকদের এমন প্রশ্নে সুপ্রিম কোর্ট এক বিবৃতির মাধ্যমে তা জানিয়েছে। সুপ্রিম কোর্টের 75তম বর্ষপূর্তিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নারী পুরুষের সমান অধিকারের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলে লাপাতা লেডি ছবির প্রদর্শনী হয়েছে। লাপাতা লেডি সিনেমার গল্পে উঠে এসেছে গ্রামীণ ভারতীয় প্রকৃতি ও সহজ সরল মানুষের জীবনযাত্রা নিয়েই এই সিনেমা। নববধূ অদল বদলের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার চিত্রনাট্য। এই সিনেমাটি দেখে সিনেমা প্রেমীরা মুগ্ধ হয়েছেন। লাপাতা লেডিসের পরিচালক কিরণ রাও বলেন, লাপাতা লেডিস সুপ্রিম কোর্টে প্রদর্শনের মাধ্যমে যে ইতিহাস তৈরি হলো তাতে আমার মন আনন্দে ভরে গেছে। আমি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে কৃতজ্ঞ। গত মার্চ মাসে লাপাতা লেডিস সিনেমা হলে মুক্তি পেয়েছে। এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরই সবচেয়ে বেশি প্রশংসিত হয়। বিনোদন ডেস্ক, কালবেলা।